আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে রয়েছি মিরপুর মাজার রোডের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে সারিবদ্ধভাবে ফ্যান রয়েছে। এটি হচ্ছে এসপি ফিলিং স্টেশন এবং এটি সোহাগ ফিলিং স্টেশন নামে পরিচিত। এটি মাজার রোডের সামনে ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে এই পাম্পের মালিক কর্তৃপক্ষ। যদি আপনাদেরকে দেখায় দেখতে পাবেন যে এই যে একটা অবস্থা, কত চমৎকার একটি অবস্থা। যখন আপনি এই পাম্প থেকে যদি তেল নিতে যান, আমরা রাজধানীতে দেখছি যে অনেক বিড়ম্বনা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, গরম এবং উপরে রোদ, কিন্তু এখানে একটি ব্যতিক্রমী সিস্টেম তারা দিয়েছে। সেটা হচ্ছে উপরে ফ্যান লাগিয়ে দিয়েছে, যাতে যারা তেল ভরতে আসবে এই পাম্পে তাদের গরমের যে গরম থেকে এসে এখানে স্বস্তি স্বস্তির বাতাসটা পাবে। এবং উপরে ছাদ দেওয়া হয়েছে এবং এই ছাদের মাধ্যমে কিন্তু বৃষ্টি বলেন, রোদ বলেন, রোদ থেকে কিন্তু অনেকটা সেফ পাওয়া যায়। এরকম এই যে চমৎকার একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে, নিঃসন্দেহে অনেক ভালো একটি উদ্যোগ। শুধু একটা ফ্যান নয়, এখানে প্রায় 5টি ফ্যান দিয়ে যতক্ষণ পর্যন্ত সিরিয়াল থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে। এখানে যারা এসছেন তারাও খুব আনন্দে এবং তারা দোয়া করছেন মালিকের জন্য এত সুন্দর উদ্যোগের জন্য। এটি কিন্তু ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ। এই রাজধানীতে কেবলমাত্র এই প্রথম একটি পাম্পে এই ব্যবস্থা করা হয়েছে। সোহাগ গ্রুপের যে সোহাগ ফিলিং যে স্টেশন রয়েছে সেখানে। আচ্ছা, আপনি তেল নিলেন, কেমন লাগবে যে এই ব্যবস্থাটা কেমন মনে হচ্ছে? খুবই সুন্দর। আর আশপাশে যত ফিলিং মানে তেলের পাম্প আছে তার মধ্যে এই তেল পাম্পটাও ভালো, এবং এরা তেলটা মানে পিওর তেল দেয় আর হচ্ছে তেলে মানে কোনো কম দেয় না। মানে আমরা আশপাশে মিরপুর থেকে শুরু করে একবারে ওদের যত জায়গায় গেছি, তো মানে ওদিকার তেল নিয়ে আমরা মানে সন্তুষ্ট হতে পারিনি। আমরা দূরের থেকেও এই জায়গায় আসি, এখানকার তেল মানে এদের ব্যবহার, তারপরে সবাই এভরিথিং খুবই গুড। ধন্যবাদ। সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এত ব্যতিক্রম ধর্মী সেই উদ্যোগটা গ্রহণের পরে, কারণ এখানে ফ্যান রয়েছে রাজধানীতে, শুধু এখানে নয় বাংলাদেশে কেবলমাত্র এই পাম্পটি রয়েছে, সোহাগ পাম্প, যেখানে এই সিস্টেম এই পদ্ধতি চালু করা হয়েছে। নিঃসন্দেহে বলা যায় যে সাধুবাদ জানাচ্ছি যারা যারা এখানে এসেছেন। আমরা পিছনে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে রাজধানীতেই প্রথম, ঠিক আছে, সোহাগ পাম্পে এরকম আয়োজন দেখলাম, নিশ্চয় অনেক ভালো গরমের মধ্যে বাইকের জন্য একটু ভালো। না না, রাজধানীতেই প্রথম দেখলাম, কোনো পাম্পে এখনো দেখি নাই, যে কটা পাম্পে আমরা ফুল নেই, ঠিক আছে, কখনো দেখি নেই এরকম ব্যবস্থা। না, অনেকটাই ভালো, সবসময় আমি এখান থেকেই নিই, বাড়ি যাচ্ছি, ঠিক আছে, এখান থেকেই নিয়ে যাচ্ছি। আমি বলতেছি আমার, আমি বলতে চাই, ঠিক আছে, যেরকম আছে এরকম রাখুক, ঠিক আছে, এরকম ভাবেই রাখুক। কারণ সুন্দর একটি ব্যবস্থা করলো যে মালিক, তেলের মালিক কর্তৃপক্ষ, তাদের উদ্দেশ্যে বলার আছে, অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে, ঠিক আছে, এরকম ব্যবস্থা করার জন্য এই তীব্র গরমের মধ্যে। যারা এসছেন তারা বলছেন যে মন থেকে তাদের জন্য দোয়া করছেন। এই যে ফ্যানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই দেখাচ্ছে যে এই দিক দিয়ে আসলে মোটর সাইকেলগুলো তেল ভরতে যায়, কিন্তু তাদের কথা চিন্তা করে এই যে উপরে ছাদ দেওয়া হয়েছে, ফ্যান দেওয়া হয়েছে, তো যাতে তারা আসলে বাতাসে দাঁড়িয়ে সুন্দর করে তারা এই তেল নিতে পারে। এটা আর কি অনেক রোদ ছিল, তো বাইকার ভাইয়ারা আমাদের বলতো যে এমন এমন অনেক রোদ, সিরিয়াল ধরে অনেকক্ষণ নিতে হয়, অনেক লেট হয়, অনেক ঝামেলা হয়, তো আমরা এটা স্যারের জানাই বিষয়টা, স্যারের জানানোর মধ্যে 3 ঘন্টার মধ্যে এই বিষয়টা এরকম কমপ্লিট হয়। তারা খুব খুব আলহামদুলিল্লাহ বলে যে আরও দোয়া করে মালিকের জন্য, আমাদের স্যারের জন্য। যারা এখানে এসছেন সবাই সাধুবাদ জানাচ্ছেন এই চমৎকার একটি উদ্যোগকে। এখানে যে ম্যানেজার রয়েছে উনি আসলে যারা তেল নিতে আসে তাদের অনুরোধক্রমে কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে, তো তিনি আসলে অনেক খুশি। যাত্রীদের যারা যাত্রী থাকে, গাড়ির মালিক থাকে, তারা এই সুবিধাটা গ্রহণ করে, তারা দেখেও কিন্তু আনন্দ এবং অনেক ভালো লাগা কাজ করে তাদের ভিতরে।